Dear patient, today I want to describe some neck pain exercise to relieve neck pain. দর্শক যারা রোগী আছেন তাদের সুবিধার্থে বলছি আজকে আমি কিছু ঘাড়ের ব্যায়াম দেখাবো যারা ঘাড়ের ব্যথা ভুগছেন দীর্ঘদিন এবং আমার যে ডক্টর শফিউল্লাহ প্রধান ফেসবুক পেজ আছে এবং ইউটিউব ডক্টর শফিউল্লাহ প্রধানের আমার যে চ্যানেল আছে সেখানে আপনারা বারবার ইতিপূর্বে আমি কোমরের এবং হাঁটুর কিছু এক্সারসাইজ দেখিয়েছি আপনাদের অনেক উপকারে আসছে তার ধারাবাহিকতা আপনারা ঘাড়ের কিছু এক্সারসাইজ দেখতে চেয়েছেন সেটা আজকে আমি ডেসক্রাইব করছি এবং দেখিয়ে দিচ্ছি এই এক্সারসাইজ করলে অনেকাংশে আপনারা উপকৃত হবেন স্পেশালি দোজ পিপল আর সাফারিং নেক ডিফারেন্ট টাইপ অফ নেক মেকানিক্যাল পেইন সাজেস কম্পিউটিং ওয়ার্কিং আর ডেস্ক জব ওয়ার্কার দে উইল বি মোর বেনিফিট দেন আদার্স এবং যারা ডেস্ক জব ওয়ার্কার এবং কম্পিউটিং করেন তাদের যে কমন ডিস্কের সমস্যা হয়ে থাকে ডিস্ক প্রলাপস বলে আমরা ঘাড়ে যার কারণে ঘাড় ব্যথা হতে পারে হাতে ব্যথা আসতে পারে যে কোনো হাতে রেফার্ড পেইন হতে পারে এবং এই সমস্যাটি সবচেয়ে বেশি এখন আমার যে প্র্যাকটিস এবং সারা ওয়ার্ল্ডে মেকানিক্যাল নেক পেইনের সবচেয়ে বেশি প্রলাপস ভার্টেব্রাল ডিস্ক এবং এটার একটা ইম্পর্টেন্ট এক্সারসাইজ আজকে আমি দেখাচ্ছি যেটা আপনাদের অনেকাংশেই উপকারে আসবে এই ডিপিআরসি হসপিটালের সৌজন্যে প্রথমত উনি একজন নেক পেইনের রুগী আপনাকে যেটা করতে হবে যদি আপনারা কারো হেল্প নিতে পারেন আমি আগে ম্যানুয়ালি দেখিয়ে দিচ্ছি কীভাবে এক্সারসাইজটা করতে হবে নেক মাসেল স্ট্রেচিং এক্সারসাইজ যার মাধ্যমে ঘাড়ের ডিস্কের সমস্যা অনেকাংশে কমে যায় মাসেলস পেইন কমে যাবে মাসেলস স্ট্রেন্থ বাড়বে ইলাস্টিসিটি বাড়বে এবং আপনার মাসেলস পাওয়ার ইম্প্রুভ করবে তো সেই ক্ষেত্রে আপনারা এটা নিয়মিত রেগুলার দুবেলা করতে পারেন যদি কারো হেল্প নিয়ে করতে চান তাহলে এই ভিডিওটা তাদেরকেও দেখাবেন তাহলে তারা করে দিতে পারবে এভাবে বসতে হবে একটা চেয়ারে দেন আমার হাত সামনে কপালে ধরা এক হাতও করা যাবে দু হাতে করা যাবে আপনি আমার হাতের উপরে ঘাড় দিয়ে চাপ দেন চাপ দেন 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 ওকে হোল্ড ধরে রাখেন এক দুই তিন চার এভাবে দর্শক কাউন্ট করতে হবে আপ টু 10 সেকেন্ড 10 সেকেন্ড পরে মানে আপনি প্রেস করবেন ওনার মাথায় উনি আপনার হাতের উপরে সামনে প্রেস করবে এভাবে 10 সেকেন্ড হোল্ড এটা একবার আবার সেম রাইট সাইড এ পাশে উনি চাপ দিবে আপনি হাত দিয়ে পুশ করবেন এদিকে দেন এদিকে চাপ দেন দেন ওয়ান টু থ্রি এভাবে 10 সেকেন্ড ধরে রাখতে হবে হোল্ড করতে হবে ছেড়ে দিতে হবে রিল্যাক্স আবার অপোজিট সাইড দেন এদিকে চাপ দেন দেন ওয়ান টু থ্রি লাইক দ্যাট এবং হোল্ড ফর 10 সেকেন্ড অ্যান্ড 10 রিপিটেশন মানে 10 সেকেন্ড হোল্ড করতে হবে 10 রিপিটেশন করে এবং ব্যাকে পিছনে দেন চাপ দেন চাপ দেন পিছনে পিছনে দেন আরো জোরে হোল্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে 10 পর্যন্ত কাউন্ট করতে হবে তাহলে আমি একবার এটা করলাম একবার এটা একবার এটা একবার পিছনে এভাবে চারপাশে করে এভাবে একবার করে এভাবে 10 থেকে বাড়াতে হবে মানে 10 বার 12 বার 13 বার 15 বার এভাবে চলতে থাকবে সকালে একবার বিকেলে একবার দিস ইজ নেক মাসেল স্ট্রেচিং এক্সারসাইজ অর নেক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ ইট বেনিফিটস ইউর নেক প্রোলাপস ডিস্ক অর অ্যানাদার নেক পেইন তো পেশেন্ট যারা আছেন তারা এই এক্সারসাইজটা নিয়মিত করতে পারেন অথবা নিজে নিজে করতে পারেন এটা কারো হেল্প নিয়ে করা যায় যেটা আমি দেখিয়েছিলাম অথবা সেলফ এক্সারসাইজ করা যেতে পারে রোগী নিজেও করতে পারে উনি আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে এক্সারসাইজ করবে আপনি নিজে নিজে করুন এক্সারসাইজটা সামনেটা আগে শুরু করুন ইয়েস হ্যাঁ মানে এভাবে আপনার হাত নিচে কপালে দিয়ে হাত পিছনে প্রেস করবেন কপাল সামনে দিবে 10 সেকেন্ড হোল্ড করতে হবে লাইক দ্যাট তারপরে পাশ নিজেরটা নিজে অবশ্যই ঘা সোজা থাকতে হবে ঘা এরকম বাঁকা রাখা যাবে না স্ট্রেট করতে হবে এভাবে তারপরে পাশে করেন এবং পিছনটা করেন মাথা সোজা রাখবেন তাহলে আপনারা এক্সারসাইজটা আমি উইদাউট এনি হেল্প আপনারা সেলফ নিজে নিজে করতে পারেন আপনি ডেস্কে বসে আছেন অফিসে কাজ করছেন কম্পিউটিং করছেন বা লেখালেখি কাজ করছেন সারা দিন
করছেন, মাঝে মাঝে নিজে নিজে সেলফ নেকের স্ট্যাটিক এক্সারসাইজ করতে পারেন, আপনার 80% ডিস্ক প্রোলাপস হওয়ার চান্স কমে যাবে। আর যাদের হয়েছে তারা 80% ইম্প্রুভমেন্ট চলে আসবে উইদাউট এনাদার ট্রিটমেন্ট। যদি এক্সারসাইজ নিয়মিত এটা করা যায় এটা খুবই উপকারে আসবে। তো আপনারা নিয়মিত এক্সারসাইজ করুন, আর প্রয়োজন হলে আমাদের ডিপিআরসি হসপিটালের যে ফোন নাম্বার আছে পেজে বা ইউটিউব লিঙ্কে সেখানে যোগাযোগ করে সিরিয়াল দিয়ে এসে আমাদেরকে দেখাতে পারেন। অবশ্যই আপনাদের কনফার্ম ডায়াগনোসিস করে দেন, আমরা পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করতে পারবো। আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ ওবারকাত। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।